টুনি, তুমি তো 6টা মেয়ে সন্তানের জন্ম দিয়েছো, আবার একটা ডিমে তা দিতে বসেছো। এই ডিম থেকে যদি ছেলে সন্তান জন্ম দিতে না পেরেছো, তবে তোমার কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। টুনা, তুমি এসব কি বলছো? আমি কি ইচ্ছে করে মেয়ে সন্তানের জন্ম দিয়েছি নাকি? সৃষ্টিকর্তা যদি আমাদের ঘরে মেয়ে সন্তানের জন্ম দেয়, তাতে আমার দোষ কোথায় বলো তো? শোনো টুনি, তুমি যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না, বুঝতে পেরেছো? ছেলে সন্তান না হলে তোমার এই বাড়িতে আর ভাত জুটবে না। এমনিতেই তোমার এই 6 মেয়ের খাবার জোগাড় করতে করতে আমার সারা দিন কেটে যায়। রাতে যে একটু শান্তি করে ঘুমাবো, তারও কোনো উপায় নেই। যত সব ঝামেলা এসে জুটেছে আমার কপালেই। এই বলে টোনা ঘুমিয়ে পড়ে, আর টুনি 6 মেয়েরা টোনার কথা শুনে ফেলে। বোন দেখ, আপনি মেয়ে বলে বাবা আমাদের একটু আদর করে না, কত আজেবাজে কথা বলছে। আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে বাবা একটু খুশি হয়নি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, বাবা আমাদের একদম পছন্দ করে না। আমার বাবার কোলে তো খুব ইচ্ছে করে, আমাদেরকে বাবা কখনো আদর করবে না, আমাদেরকে কখনো ভালোবাসবে না। আমরা কি তবে মেয়ে হয়ে জন্ম নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি? কাঁদিস না বোন, চল আমরা ঘুমিয়ে পড়ি। মা তো ডিমে তা দিচ্ছে, মাকে বিরক্ত করা উচিত না আমাদের, তার চেয়ে ভালো আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এরপর ছয়ছানা এসব কথা বলে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে, আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। টুনা তো বলে দিয়েছে এই ডিম থেকে যেন ছেলে ছানা বের হয়, কিন্তু এই ডিম থেকে যদি ছেলে ছানা বের না হয়, তাহলে আমি কি করব? এইসব কথা ভেবেই যে আমার ভীষণ ভয় করছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও, আমি যে এক হতভাগী মা। বাবা, আমাদের অনেক খিদে পেয়েছি, তুমি আমাদের খাবার নিয়ে দাও না, আমরা যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। কানের কাছে ঘ্যান ঘ্যান না করে নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নে, আমাকে একদম বিরক্ত করিস না তোরা, আমি আর তোদের খাবার জোগাড় করে দিতে পারবো না। টুনা, তুমি ছানাদের এভাবে কেন বলছো? ওরা তো অনেক ছোট, ওরা কি করে নিজেদের খাবার নিজেরা জোগাড় করবে বলো তো? দয়া করে তুমি ওদের সাথে এমন আচরণ করো না টুনা, করো না। কি করে খাবার জোগাড় করবে তা আমি বলে দিব নাকি? হ্যাঁ, যত সব। এই বলে টোনা ঘর থেকে বের হয়ে যায়, আর ছানারা উপায় না পেয়ে খাবার খুঁজতে চলে যায়। এখানে তো কোনো খাবারই দেখছি না, তোদের আমি এখন কি খেতে দেব তো? বোন দেখ, ওই গাছে অনেক ফল, চল আমরা ওখান থেকে কিছু ফল খেয়ে আসি, আর মায়ের জন্য কিছু ফল নিয়ে যাই। এরপর 6 ছানা মিলে মজা করে ফল খেয়ে নেয়, আর তাদের মায়ের জন্য ফল সাথে করে নিয়ে যায়। আর টুনি ডিম থেকে একটা মেছানা জন্ম নেয়, আর তা দেখে টুনি কাঁদতে থাকে। মা, আমরা তোমার জন্য ফল নিয়ে এসেছি। একি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মারে, ডিম থেকে যে আবার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তোদের বাবা মেয়ে সন্তান দেখলে তো রাগারাগি শুরু করে দিবে। টুনির কথা শেষ হতে না হতে টোনা বাড়িতে চলে আসে, আর টুনি সব কথা শুনে নেয়। কি টুনি, তুমি আবার মেয়ে সন্তান জন্ম দিয়েছো? তোমাকে এত করে বলার পরেও তুমি একই কাজ করলে, তোমাকে আজ এর মাসুল দিতেই হবে। এ কথা বলে টোনা একটা লাঠি দিয়ে টুনিকে মারতে শুরু করে, আর মার খেয়ে টুনি সেখানেই মারা যায়। কি মায়ের কথা বলছি না কেন? বাবা, তুমি আমাদের মাকে মেরে ফেললে, আমরা তো এখন ইতি মরে গেলাম, এখন আমরা কাকে মা বলে থাকবো? মেরেছি বেশ করেছি, তোদেরও এ বাড়িতে আর কোনো জায়গা নেই, তোরা এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যা বলছি। এরপর 7 ছানা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা আমাদের বাড়ি থেকে বের করে দিল, এখন আমরা কোথায় যাব? আমার দিদি যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। বোন তোরা কাঁদিস না, দেখিস সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা পথ দেখাবে। আমার যে কিছুই ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে পড়ছে, আর যদি মা বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট পেতে দিত না। এসব কথা ভেবে এতিম সাতকন্যা অনেক কষ্ট পায়। অন্যদিকে কালু কাক ছানাকে দেখে বলতে থাকে,
ও মা, আজ দেখি মেঘনা চাইতেই জল পেয়ে গেছি। এখানে তো সাতটা ছানাকে দেখতে পাচ্ছি। এই সাতটা ছানার কিডনি বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি সুন্দর একটা বাড়ি বানাতে পারবো। তবে আর আমি দেরি করছি কিসের জন্য? এক্ষুনি এই সাত ছানাকে নিয়ে যেতে হবে। এরপর কালো এতিম সাত ছানার কাছে যায়। একই ছানারা, তোমরা এভাবে কাঁদছো কেন? আর তোমার মা বাবা কোথায়? আমাদের মা মারা গেছে, আর আমরা মেয়ে সন্তান বলে বাবা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমরা কান্না করছি। আহারে, তোমাদের তো অনেক কষ্ট। তা তোমরা এখন কোথায় যাবে শুনি? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আঙ্কেল। ও আচ্ছা, তা তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে? তোমরা আমার বাড়িতে নিজের বাড়ি ভেবে থাকতে পারবে, কেউ তোমাদের তাড়িয়ে দিবে না। তোমার বাড়িতে আমাদের থাকতে দিবে? ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব তাহলে। এরপর ইতিম সাতছানা কালুকাকের সঙ্গে তার বাড়িতে যেতে ধরে। তখন কবুতর তা দেখতে পায়। কালুদাদা এই সাতছানাকে নিয়ে কোথায় যাচ্ছে? তবে কি এই সাতছানাদের কিডনি বিক্রি করার জন্য ধরে নিয়ে যাচ্ছে? না না, এ ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। কালুদাদা, তুমি এই সাতছানাকে কোথায় পেয়েছো আর এদের কোথায় নিয়ে যাচ্ছ শুনি? তবে কি এই সাতছানার কিডনি বিক্রি করে দেওয়ার ফন্দি আঁটছো তুমি? এসব কি বলছিস কবুতর? আমি কেন এদের কিডনি বিক্রি করে দিতে যাব? আমি তো ওই ছানাদের সাহায্য করার জন্যই নিয়ে যাচ্ছি। তুমি যে সাহায্য করবে না কি করবে তা আমি ভালো করে জানি। এই যে সাতছানারা, তোমরা বদমাশ কালুদাদার কথা শুনো না। কালুদাদা তোমাদেরকে মেরে তোমাদের কিডনি বিক্রি করে দিবে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, আমি কালুদাদাকে দেখছি। বোন, ওই কবিতা আঙ্কেল কি বলছে শুনলি? চল আমরা এখান থেকে পালিয়ে যাই। এরপর কবুতর কালুকে লাঠি দিয়ে মারতে থাকে, আর এতিম সাতছানা সেখান থেকে পালিয়ে যায়। আর উড়তে উড়তে সাতছানা বনে চলে যায় আর একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। বোন, আমরা যে আর উড়তে পারছি না রে, আমরা যে অনেকক্ষণ থেকে কিছুই খাইনি, আমাদের অনেক খিদে পেয়েছে, আমরা এখন কি খাবো রে? কি হয়েছে ছানারা, তোমরা এমন করে কাঁদছ কেন? খেয়ে কি কথা বলছে? আমি গাছ কথা বলছি, এই তো আমি তোমাদের সামনে, তোমাদের কি হয়েছে আমাকে বলো। আহারে বাচ্চারা, তোমাদের তো অনেক কষ্ট, কষ্ট পেও না, আমি তোমাদের সাহায্য করব। তোমাদের দেখে আমার অনেক মায়া হয়েছে। তুমি আমাদের কি করে সাহায্য করবে? এই দেখো তোমাদের কি করে আমি সাহায্য করি। এরপর গাছ জাদু করে নদীর উপরে একটা ভাসমান কাঠের বাড়ি বানিয়ে দেয়। এই কাঠের বাড়িতে তোমাদের প্রয়োজনীয় সব জিনিস থাকবে। তোমাদের যেটা খেতে ইচ্ছে করবে মনে মনে বললে তা তোমাদের সামনেই চলে আসবে। তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। যাও, তোমরা কাঠের বাড়িতে প্রবেশ করো। তোমাকে অনেক ধন্যবাদ গাছ, আমাদের এই বিপদের সময় আমাদের সাহায্য করার জন্য। এরপর এতিম সাতছানা গাছে দেয়া কাঠের বাড়িতে প্রবেশ করে। ও মা, এই বাড়িতে তো অনেক খাবার, আর বাড়িতে কি সুন্দর। চল বোন, আমরা সবাই খাবার গুলো খেয়ে নে, অনেকক্ষণ থেকে তো আমরা কিচ্ছুই খাইনি। এরপর এতিম সাতছানা খাবার গুলো খেয়ে নেয়, আর নদীর উপরে দেয়া কাঠের বাড়িতে তারা সুখে দিন কাটাতে থাকে। কয়েকদিন পর বনে বন্যা হয় আর সব পাখিদের বাসা ভেসে যেতে থাকে, আর টোনার ঘর সহ বন্যার পানিতে ভেসে যায়। বোন, বন্যার পানিতে তো বনের সব পাখিদের ঘর বাড়ি ভেসে যাচ্ছে। বনের পাখিদের আমাদের বাঁচাতে হবে, না হলে যে বনের পাখিরা পানিতে ডুবে মারা যাবে। হ্যাঁ বোন, চল আমাদের বাড়িতে ওদেরকে তুলে নেই। এরপর এতিম সাতছানা তাদের কাঠের বাড়িতে বনের পাখিদের তুলে নেয়, আর তখন টোনাও ভেসে কাঠের বাড়ির সামনে আসে। একি বাবা, তুমি তাড়াতাড়ি আমাদের কাঠের বাড়িতে উঠে এসো, তাহলে বন্যার পানিতে তুমি ভেসে যাবে। এরপর টোনা কাঠের বাড়িতে উঠে আসে। মারে, তোরা আমাকে ক্ষমা করে দে, তোদের আমি ইতিম করে দিয়েছি এবং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আর তোরাই আজ আমার প্রাণ বাঁচালি, আমাকে দয়া করে তোরা ক্ষমা করে দে।
আমি আর তোদের মেয়ে সন্তান বলে ছোট করব না, আমি তোদের অনেক ভালোবাসবো। ঠিক আছে বাবা, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আর কষ্ট পেও না তো। এরপর এদিন সাচ্চানা তাদের বাবাকে ক্ষমা করে দেয় আর সুখে দিন কাটাতে থাকে। দুপুর জঙ্গলে টুনি তার বাবা রাজুর সাথে বাস করত। টুনি যখন ছোট ছিল তখন ওর মা মারা যায়। এরপর থেকে অনেক কষ্টে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়েছে টুনি। মাস শেষে মোটা অঙ্কের একটা বেতন টুনি পেত। টুনি অনেক কালো ছিল, যার কারণে কেউই তাকে বিয়ে করতে চাইতো না। একদিন টুনির টাকার লোভে পড়ে এক পাত্রপক্ষ আসে টুনিকে বিয়ে করতে। আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে, আমি আজই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আমারও খুব পছন্দ হয়েছে রে বাবা, তুই যখন চাচ্ছিস তো এখনই বিয়েটা সেরে ফেলি, কি বলিস তুই? আপনারা যখন এত করেই চাচ্ছেন তো আজই বিয়েটা হোক। এরপর বিয়ের আয়োজন করা হয়। টোনার টুনির বিয়ের কাজ সেরে ফেলা হয়। টোনা টুনিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বিয়ের প্রথম কদিন অনেক ভালোভাবে কাটছিল তাদের দিন। বৌমা, আমার 10,000 টাকার প্রয়োজন, দাও তো এক্ষুনি টাকা। 10,000 মানে আপনাকে না কয়েকদিন আগেই 10,000 টাকা দিলাম? কি, এখন কি তোমাকে আমি কৈফিয়ত দিব নাকি? হ্যাঁ, আমি তো কৈফিয়ত চাচ্ছি না মা, আমি শুধু জানতে চাইলাম। তখন টোনা এসে হাজির হয়। পুরো কথা না শুনে টুনিকে ধরে মারতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস? আমার মা সামান্য 10,000 টাকা চেয়েছে, সেটা দিতেই তোর এত গায়ে লাগছে? এরপর টোনা টুনিকে অনেক মারে, তারপর ঘরে চলে যায়। টুনি খুবই কষ্ট পায় টোনার এই ধরনের আচরণে। তবুও টুনি কিছুই বলে না, মুখ বুঝে সব সহ্য করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন টোনা অফিস থেকে বাড়ি ফিরে আসে। মা, মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা, বস আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে, এখন আমি কি করে সংসার চালাবো বলো মা? এটা তুই কি বলছিস বাবা? ভেঙে পড়ো না তুমি, তোমার চাকরি চলে গেছে তাতে কি হয়েছে? আমার চাকরি তো আছে, আমি যা বেতন পাই সেটা দিয়ে সুন্দর মতো সংসারটা চালিয়ে নিতে পারবো গো। না না, এটা হয় না, আমি কাপুরুষের মতো ঘরে বসে বউয়ের টাকায় চলতে পারবো না। মা, আপনি একটু বোঝান না আপনার ছেলেকে। টোনা, বৌমা তো ঠিকই বলেছে, তোর চাকরি চলে গেছে এটা তো তোর দোষ না, তাই না? আর বৌমা ভালোভাবে সংসার চালাতে পারবে, তুই আর আপত্তি করিস না বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাই হোক। এরপর থেকে টুনি বাড়ির সব কাজ একাই করে, সবার অনেক যত্ন করে, রান্না বান্না সব সেরে সবাইকে খাইয়ে অফিস চলে যায়। অফিসের চাপ সব সামলিয়ে বাড়ি ফিরে এসে আবার সবার জন্য খাবার তৈরি করে। এভাবেই টুনির দিন কাটতে থাকে। একদিন টুনির অফিস থেকে ফিরতে একটু দেরি হয়। সেই সুযোগে মিনু টোনাকে ঘরে ডেকে নিয়ে বলে, দেখ বাবা, কালো বউয়ের থেকে টাকা নিয়ে নিয়ে আমি কত দামি দামি গহনা বানিয়েছি, এই কালো বউ এসে তো আমি বড় লোক হয়ে গেলাম রে, তার উপর আবার আমাকে আর কোনোই কাজ করতে হয় না। ভালোই তো মা, আমাকেও দেখো না মা, কালো বউয়ের টাকায় আমার পার্টি বন্ধুদের সাথে আড্ডা সবকিছু কত সুন্দরভাবে চলে যাচ্ছে। তোমার কথায় কালো মেয়েকে বিয়ে করে অনেক ভালোই করেছি আমি, তোমার মাথায় যে এই বুদ্ধিগুলো ছিল আমি বুঝতেই পারিনি, না হলে ওই কালো মেয়ের সাথে কে সংসার করে? ওর মতো মেয়েকে আমি আমার কাজের মেয়েও বানাবো না, সে কিনা হয়েছে আমার বউ। হ্যাঁ রে বাবা, এখন থেকে আরো টাকা নিয়ে আরো দামি দামি গহনা বানাবো আমি, এরপর যখন কালো বউ থাকবে না তখন সেগুলো বিক্রি করলেও আমার অনেক টাকা হবে রে। ঠিক বলেছো মা, ওর কাছ থেকে সব টাকা পয়সা হাতিয়ে নিতে হবে, আর আমরা আরামসে দিন কাটাতে পারবো। মিথ্যে মিথ্যে কেমন বললাম, আমার চাকরিটা চলে গেছে, আসলে তো আমি চাকরিই করতাম না, সেটা কে জানে বলো। এইদিকে টোনা
আর মিনুর সব কথাগুলো টুনির দরজার আড়াল থেকে শুনে ফেলে। সব শুনে টুনির খুব রাগ হয়। এরপর টুনি মনে মনে ভাবে, আমি এদের জন্য এত কষ্ট করেছি আর এরা শুধু আমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছে, এদের তো উচিত শিক্ষা দিতেই হবে। কালো বলে তো আমি দুর্বল নই, আমি কখনো ওদের আশা পূরণ হতে দিব না। এই বলে টুনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা টুনি ঘুম থেকে উঠে মিনুকে বলে, মা আমার জন্য সকালের নাস্তাটা বানিয়ে আনুন তো। একি বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাকে তুমি রান্নাঘরে যেতে বলছো? না, আমি কোনো রান্না করতে পারবো না। আমার মাথা একদম ঠিক আছে মা, আমি সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে যাই, বাড়ির কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আমার, তাই আমি ঠিক করেছি এখন থেকে আপনি বাড়ির রান্নাবান্না সব সেরে রাখবেন, এমনিতেও তো কোনো কাজই করেন না। শোনো বৌমা, আমি কোনো রান্নাবান্না করতে পারবো না, রান্না করার জন্য তো কাজের লোক রাখতেই পারো, তাই না? কাজের মেয়ের টাকা কি আপনি দিবেন মা? আপনি কি কোনো চাকরি করেন না আয় রোজগার করেন যে কাজের মেয়ে রাখবেন? কাজের মেয়ের বুঝি বেতন দিতে হবে না? টাকার কথা শুনে মিনু আর কোনো কথা বলে না। তখন টুনি বলে, আমি অফিস থেকে ফিরে এসে যেন দেখি সব কাজ সেরে রাখা হয়েছে। এই বলে টুনি অফিস চলে যায়। এরপর এভাবেই সারা দিন কেটে যায়। রাতে টুনি বাড়ি ফিরে আসে। তখন টুনা টুনিকে বলে, টুনি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি আমার মাকে রান্না করতে বলেছো? আমার মাথা ঠিকই আছে, তোমার মাকে তো রান্না করতে বলেছি, এবার বাকি কাজগুলো তুমি করবে, থালা বাসন মাজবে, ঘর মুছবে, বাজার করবে, আর আমি বসে বসে খাবো। চাকরি তো করো না, আদৌ চাকরি করতে কি না সন্দেহ আছে, তাই বাড়ির সব কাজ তুমি করবে। আমি কোনো কাজ করতে পারবো না। তাহলে কি শুধু কালো বউয়ের কষ্টের রোজগার করার টাকা খেতে পারবে? এত কথা বাপু আমি বলতে পারবো না, এবার তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো, যাও, নইলে আমি তোমাদের এক টাকা দিব না, খাবারও দিব না। এই কথা শুনে টুনা বাধ্য হয়ে টুনির জন্য চা আনতে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এক সন্ধ্যায় মিনু টুনাকে বলে, বাবা টুনা, আমাদেরই ভুল হয়েছে রে, আমাদের এই কালো বউয়ের ওপর এত অত্যাচার করা ঠিক হয়নি রে বাবা। হ্যাঁ মা, আমাদের খুব ভুল হয়েছে, এবার আমাদের টুনির কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস, এতদিন আমরা মেয়েটার ওপর অনেক অন্যায় করেছি, একবার কি ভেবেছিস ওরও তো অনেক কষ্ট হয়, বাড়ি ঘরে কাজ সামলিয়ে আবার অফিসে যেতে হয়, আমরা শুধু টাকাটাই চিনলাম রে বাবা, এই দুই দিন কাজ করেই আমি বুঝেছি কত কষ্ট কাজ করতে। আমিও বুঝেছি মা, টুনি কতটা কষ্ট করে, আমারও ভুল হয়েছে, আমি শুধু ওর রূপটাই দেখেছিলাম, ওর রূপের জন্য আমি ওকে পছন্দ করিনি, কিন্তু মা ওর মনটা অনেক ভালো মা। টুনা আর মিনুর কথাগুলো টুনি আড়াল থেকে শোনে। এরপর তাদের সামনে চলে আসে। আমি এটাই চেয়েছিলাম মা, আপনি আর আপনার ছেলে নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারেন, তাই আপনাদের দিয়ে কাজ করিয়েছি, আমাকে ক্ষমা করে দিন মা। না বৌমা, তুমি ক্ষমা চাবে কেন? ক্ষমা তো আমার চাওয়ার কথা, অন্যায় আমি করেছি, আমাকে ক্ষমা করে দাও মা, আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না, তোমাকে অনেক ভালোবাসবো এখন থেকে, তোমার সব কাজেই সাহায্য করব আমি, শুধু তুমি আমাকে মাফ করে দাও। আমাকেও মাফ করে দাও টুনি, আমারও ভুল হয়ে গেছে, এখন থেকে আমি আবার নতুন চাকরি খুঁজব, তোমার পাশাপাশি আমিও রোজগার করব, তবেই তো আমরা সবাই অনেক ভালো থাকবো বলো। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি অনেক আগে, শুধু তোমাদের ভুল বোঝার অপেক্ষায় ছিলাম। এরপর থেকে তারা তিনজনে মিলে সুখে শান্তিতে বাস করতে থাকে। দূরের এক বনে টুনা তার স্ত্রী টুনি আর তাদের ছোট্ট মেয়ে টিংটিংকে নিয়ে বসবাস করত। টুনা কোনো কাজ করত না, টুনা ছিল একটা মাতাল। টুনা রোজ রোজ মদ খেয়ে বাসায় ফিরত। এ নিয়ে টুনি টুনাকে অনেক বোঝাতো,
একদিন টোনা মাতাল অবস্থায় বাড়িতে আসে। এই টুনি, আমাকে খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও বলছি। কতবার বলবো তোমাকে যে মদ খেও না, আর সারাদিন তো কোনো কাজ করো না, আর এখন আবার খাবার চাচ্ছো? যাও, কোনো খাবার নেই। আর শোনো, আজকের পর আর কোনোদিন মদ খেয়ে বাড়িতে ফিরবে না, এই বলে দিলাম। এটা আমার বাড়ি, আমার যা মন চায় আমি সেটাই করব, তাতে তোমার কি? হ্যাঁ, আর তোমার এত বড় সাহস আমাকে ধমক দেওয়ার? এই বলে টোনা লাঠি দিয়ে টুনিকে অনেক মারতে থাকে। শোন, আর কোনোদিন যেন এমন কথা না শুনি আমি, আর আমি মদ খাবই খাবো, তুই যা খুশি কর। এভাবে তাদের দিন চলতে থাকে। টিংটিংকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, টিংটিংয়ের স্কুলের বেতন দেওয়ার দিনও চলে আসে, আর তাদের ঘরেও কোনো খাবার নেই। মা, আমার খুব খিদে পেয়েছে মা, খিদের জ্বালায় আমার পেটটা খুব ব্যথা করছে, মা তুমি আমাকে কিছু খেতে দাও, রাত তো অনেক হয়েছে, আমি ঘুমিয়ে পড়বো মা। এই বলে টিংটিং না খেয়ে ঘুমিয়ে পড়ে। আর অনেক রাতে টোনা আবারও মাতাল অবস্থায় বাসায় আসে। তুমি আজকেও মদ খেয়ে বাড়িতে ফিরেছো? কেন তুমি এমন করছো টোনা? তুমি কি ভুলে গেছো যে আমাদের একটা মেয়ে আছে? আর টোনা, তুমি জানো না মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়? তোমাকে এত জ্ঞান দিতে হবে না টুনি, সরো, সামন থেকে সরে যাও, আর আমাকে যেতে দাও তো। আর শোনো, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। ঘরে কোনো খাবার নেই, আর টিংটিং এর স্কুলের বেতন দিতে হবে। টোনা, মেয়েটার মুখের দিকে তাকিয়ে এসব তুমি ছেড়ে দাও, আমরা দুজনে মিলে কাজ করলে আমরা আমাদের মেয়েটাকে অনেক বড় করতে পারবো। মেয়েকে লেখাপড়া করিয়ে কি লাভ? হ্যাঁ, ও কি বড় হয়ে আমাদের দেখাশোনা করতে পারবে নাকি? বরং ওকে কাল থেকে কাজে লাগিয়ে দিলেই হবে। ছি টোনা ছি, নিজের মেয়ের সম্পর্কে এমন কথা বলতে তোমার লজ্জা করলো না? নির্লজ্জ মাতাল কোথাকার, আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি আমার মেয়েকে অনেক বড় করবই করব, এই বলে দিলাম। আর শোনো, আমি তোমার সংসার আর করব না, আমি চলে যাব। কি বললি, সংসার করবি না? তো ঠিক আছে, চলে যা, তোকে কে ধরে রেখেছে? হ্যাঁ, টুনি টোনার এমন ব্যবহারে টোনাকে ছেড়ে টিংটিংকে নিয়ে চলে যায়। টুনি চলে যাওয়ার পর অনেকের কাছে কাজ চায়, কিন্তু কেউ তাকে কোনো কাজ দিতে রাজি হয় না। টুনি তার গরিব বান্ধবীর বাড়ির পাশে একটা আটচালা ঘর বানিয়ে ওখানেই থাকতে শুরু করে। এখন আমি কি করব, কেউ তো আমায় কোনো কাজই দিল না, আমার মেয়ের লেখাপড়ার খরচ আমি কিভাবে চালাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় পাশ দিয়ে একটা চাওয়ালাকে চা বিক্রি করতে দেখে ফেলে টুনি। তখন টুনি ভাবে, পেয়েছি, আমি চা বিক্রি করে আমার স্বপ্ন পূরণ করব, আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, আজ থেকে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হবে। এরপর পরের দিন থেকে টুনি চা বিক্রি করতে বনে বের হয়। টুনি হাটে ঘাটে পাখিদের বাসায় বাসায় চা বিক্রি করে বেড়াত। টুনি টিংটিংকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। চা নিয়ে যাও, চা নিয়ে যাও, দিদিরা দাদারা গরম গরম চা আছে, চা খাবে গো, চা, আদা চা, লেবু চা, আমার চা খেলে মাথার সব চিন্তা দূর হয়ে যাবে। এই চাওয়ালি, আমাকে এক কাপ লেবু চা দাও তো, আর এক কাপ চা কত করে বিক্রি করো? বেশি না দিদি, মাত্র 5 টাকা, এই নাও দিদি। এরপর শালিক চা খায় আর বলে, আরে বা, তোমার চা তো বেশ ভালো খেতে, এই নাও টাকা, আর প্রতিদিন এভাবে চা বিক্রি করতে আসবে কিন্তু এখানে, তোমার হাতের চা খেয়ে আমার মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল, খুব ভালো লেগেছে আমার। এইভাবে টুনি চা বিক্রি করে তার সংসার চালাতো, আর টিংটিং এর লেখাপড়ার খরচও চালাতো। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন, মা, তুমি তো সারাদিন চা বিক্রি করতে খুব ব্যস্ত থাকো,
আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে মা, আর তারপর তুমি তোমার কাজে যেও না হয়, আমি কিন্তু আজ তোমার সাথে যাব মা, এই বলে দিলাম। এরপর টুনি টিংটিংকে ওর স্কুলে নিয়ে যায়। টুনি টিংটিংকে স্কুলে রেখে চলে আসে, আর স্কুলের সব ছাত্রীরা টুনিকে টিংটিংয়ের সাথে দেখে বলে, কি রে টিংটিং, ওই চাওয়ালিটা তোর কি হয় রে? ওই চাওয়ালিটা প্রতিদিন আমাদের ওইদিকে চা বিক্রি করতে যায়। হ্যাঁ, আমি দেখেছিলাম, ওই চাওয়ালি আমার মা হয়, আমার মা চা বিক্রি করে। আমার মা চা বিক্রি করে আমার লেখাপড়ার খরচ চালায় রে বারুণ। কি বললি, তোর মা একটা চাওয়ালি? আমরা এতদিন এই চাওয়ালির মেয়ের সাথে মিশেছি, ছি 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 ছি। এই চল তোরা, কেউ এই চাওয়ালির মেয়ের সাথে খেলিস না, কথাও বলিস না। তোমরা সবাই আমার সাথে এমন করছো কেন? আমার মা পরিশ্রম করে ইনকাম করে, আমার মা তো চুরি করে না। আর কোনো কাজকে এভাবে ছোট করে অপমান করা উচিত নয়, এটা তোমরা জানো না? হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। চাওয়ালির মেয়ে কোথাকার, তোর কি যোগ্যতা আছে এই স্কুলে পড়ার? আর আমাদের সাথে মেশাই, চলে যা বলছি আমাদের সামন থেকে, আর কখনো আমাদের সাথে মিশবি না। এই বলে ওরা সবাই ওকে প্রতিদিন অপমান করত। একদিন টিংটিং তার বান্ধবীদের কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, মা রে, কে কি বলে বলুক, এই তো আর মাত্র কয়েকটা দিন, তারপর তো আমাদের আর কারো কথা শুনতে হবে না রে মা। কয়েকদিন মানে কি মা? আরে পাগলি, কয়েকদিন পর তো তুই লেখাপড়া শেষ করে বড় ডাক্তার হবি, তারপর তো আমাদের কষ্ট শেষ হয়ে যাবে রে মা, তাই না? ও, মনে পড়েছে মা। আর মা, আমি ডাক্তার হলে কিন্তু তুমি আর চা বিক্রি করতে পারবে না, এই বলে দিলাম। এইভাবে অনেক দিন কেটে যায়। টিংটিং বড় হয়ে তার মায়ের স্বপ্ন পূরণ করে, টিংটিং অনেক বড় ডাক্তার হয়। এখন টুনি আর বনে বনে ঘুরে ঘুরে চা বিক্রি করে না, এখন তাদের সুখের শেষ নেই। অন্যদিকে টোনা প্রতিদিন মদ খাওয়ার কারণে টোনার অনেক বড় একটা রোগ হয়, আর টোনা তার চিকিৎসা করার জন্য টিংটিং এর হাসপাতালে যায়। ডাক্তার সাহেবা, আমি আপনার কাছে চিকিৎসা নিতে এসেছি। টিংটিং এই কথা শুনে পিছনে ফিরে তাকাতেই দেখে যে তার বাবা তার পেছনে কথা বলছে। টিংটিং মা, তুই ডাক্তার? তুই ডাক্তার হলি কি করে মা? আর তুই সত্যি সত্যি এত বড় ডাক্তার হয়েছিস মা, আমি তো ভাবতেই পারছি না। তারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে টুনি আসে টিংটিং এর জন্য খাবার নিয়ে। আর টুনি এসে সব শুনে বলে, হ্যাঁ, এটাই টিংটিং, যাকে তুমি মেয়ে বলে অবহেলা করে তাড়িয়ে দিয়েছিলে, সেই ছোট্ট টিংটিংকে আমি পথে পথে চা বিক্রি করে এত বড় করেছি, আর আজকে আমার মেয়ে অনেক বড় ডাক্তার হয়েছে। আমি তোমাদেরকে অনেক খুঁজেছি টুনি, আসলে সেদিন তোমরা আমাকে ছেড়ে চলে আসার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর শোনো, আমি না মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি যে এখন ভীষণ অসুস্থ। টোনার এমন অসহায়ত্ব দেখি টুনির অনেক মায়া হয়। মা শোনো, তুমি এই লোকটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো মা, আমি এনার কিচ্ছু হই না। এমন কথা বলতে নেই রে মা। মা রে, এবার তোর বাবাকে ক্ষমা করে দে মা, যতই হোক উনি তো তোর বাবা, তাই না? এরপর টিংটিং মায়ের এমন কথা শুনি টোনাকে ক্ষমা করে দেয়, আর সুন্দরভাবে টোনার চিকিৎসা করায়। এরপর টোনাও সুস্থ হয়ে যায়। এরপর থেকে ওরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, মেয়ে ভেবে কাউকে অবহেলা করা উচিত নয়, কারণ মেয়েরাও ছেলেদের মতো অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।